আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রিয়া মিডিয়া। দর্শক, আজকে আছি মডার্ন ক্লথ স্টোরে, আর এখানে আপনার অল কাইন্ডস অফ পাকিস্তানি থ্রি পিসের কালেকশন আছে তাদের। আপনারা চাইলে খুচরা এবং পাইকারি দুটাই কেনাকাটা করতে পারবেন, চলে আসতে পারেন দোকানে। আমি আপনাদেরকে দোকানের ঠিকানা, নাম, ফোন নাম্বার সব কিছু বলে দিব একদম ভিডিও শেষের দিকে। তো যাবতীয় পাকিস্তানি থ্রি পিস কালেকশনগুলো আছে আমাদের সঙ্গে, পুরোটা ভিডিওতে থাকবেন। আমরা আপনাদেরকে কিছু কিছু কালেকশন দেখাবো এবং প্রাইস বলে দিব। এগুলো সবই কিন্তু থ্রি পিস আছে, ঠিক আছে? তো ফ্রেশটা এখানে আমরা দেখাতে পারি। বারিশের কিছু কালেকশন আছে, এগুলো ফোর পিস আছে না থ্রি পিস আছে? থ্রি পিস আছে। সালোয়ারের সাথে আপনার ইনারটা নাই না? ইনারটা নাই। আচ্ছা, যেমন এই যেগুলো দেখতে পারেন, এটা হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে আপনার বারিশের বারিশ থ্রি পিস যেগুলো, এটা হচ্ছে এমব্রয়ডারির উপরে স্টোন ওয়ার্ক আছে পুরাটা। এই যে এটা গলার ওয়ার্ক, এই যে এই ধরনের হ্যাভি ওয়ার্ক হবে গলায়, ঠিক আছে? এই ধরনের হ্যাভি ওয়ার্ক হয়ে যাবে। এই যে এগুলো প্রত্যেকটাতে দেখেন গলায় হ্যাভি ওয়ার্ক আছে। এগুলো শিপনের উপরে, শিপন জর্জেটের উপরে, এগুলো সালোয়ার ওড়না সহ আছে। এগুলো কত করে রাখছেন আপনারা? পঁচিশশো। আচ্ছা, এগুলো কিন্তু পঁচিশশো করে হয়ে যাবে। অসংখ্য কালার আছে, অসংখ্য ডিজাইন আছে, যেটাই ভালো লাগে আপনারা কিন্তু অ্যাসেস নিয়ে ফেলতে পারেন। এবার দিল্লি বুটিক্সের একটা কালেকশন দেখাবো, এটা কটনের মধ্যে আছে। দেখেন অল ওভার চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক আছে, মিনাকারি আছে এবং স্টোন ওয়ার্ক আছে পুরোটা ড্রেস একদম নিচ পর্যন্ত দেখাই। নিচে আবার হ্যাভি প্যানেল করা আছে, ঠিক আছে? একদম এনাফ কাপড় থাকবে। এখানে আবার টার্সাল করা আছে দেখতে পাচ্ছি। হাতাটা একটু ধরেন তো, ফুলাতা স্লিভ হয়ে যাবে। ব্যাকসাইডটা কি প্লেন? আচ্ছা, সালোয়ার ওড়নাটা দেখাই দিই সাথে। এটার সাথে হচ্ছে ওড়নাটা, এই যে এক কালার হবে, সালোয়ারটা এক কালার আর ওড়নাটা দেখাই। বিশাল বড় চওড়া নামাজের ওড়না হয়ে যাবে, ঠিক আছে? নামাজের ওড়না হবে এবং ওড়নাতেও আমি এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি মিনাকারি ওয়ার্কের সাথে। সেম ড্রেসে কালার আছে যেগুলো দেখেন, আমি পেছনটা যে দেখিয়ে দিচ্ছি, এই তিনটা কালার হয়ে যাবে। এগুলো কত করে রাখছেন? এটা হয়ে যাবে ১৩৫০। ভালো লেগে গেলে অ্যাসেস নিয়ে ফেলতে পারেন। এরপরের ডিজাইনটায় যাই, দিল্লি বুটিক্সের আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এখন। এটা অল ওভার হ্যাভি ওয়ার্ক। আঙ্কেল একটু সরে যান। হ্যাঁ, অল ওভার হ্যাভি ওয়ার্ক। এখানে গলায় দেখেন পার্লের কাজ আছে, হ্যাঁ, স্টোন ওয়ার্ক আছে গলায় এবং পুরোটা ড্রেসে দেখেন গিজি গিজি করে হচ্ছে, মানে একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং স্টোন বসানো আছে। এটা হচ্ছে পুরো একটা কামিজের আপার বডি এবং নিচের দিকের ওয়ার্কটা দেখেন, নিচে টার্সেলের কাজ আছে এবং এই ধরনের কাজ হবে। হাতাটা দেখেন, হাতাটা অনেক সুন্দর ওয়ার্ক দেখেন, ফুলাতা স্লিভ হবে। সালোয়ারটা বোধ এক কালার, ওড়নাটা দেখাই, ওড়নাটা বিশাল বড় চওড়া নামাজের ওড়না হয়ে যাবে। ওড়নার চতুর্দিকে কাটওয়ার্ক করা আছে, কাটওয়ার্ক হবে এবং দেখেন পুরাটা যে নামাজের ওড়না হবে খুব বড় এবং চওড়া ওড়না। এগুলো কত করে রাখছেন প্রাইস? এগুলো আবার ১৫০০ করে। কয়টা কালার হবে? ৬ ৭টা কালার হয়ে যাবে। দেখেন এই যে ডিসপ্লেটা হচ্ছে সব এই কালেকশনের, তো ভালো লাগলে অ্যাসেস নিয়ে নিব। তারপরে কোনটা দেখাবো আমরা? আচ্ছা, এরপরে দিল্লি বুটিক্সের আরেকটা না? আচ্ছা, দিল্লি বুটিক্সের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি, এগুলো অনেক সুন্দর। এই যে দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কটা আছে। আচ্ছা, এই কালেকশনগুলো তো কেউ হোলসেলে চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবে, হোলসেলও দেওয়া যাবে। নিচের দিকে হ্যাভি প্যানেল ওয়ার্ক হয়ে যাবে, খুবই সুন্দর। এগুলো খুব গর্জিয়াস, মানে ঈদের এক্সক্লুসিভ কালেকশন বলতে পারেন। এটা হচ্ছে যে হাতা, ঠিক আছে? এটার সাথে সালোয়ার এক কালার হবে, ওড়নাটা দেখাই, বিশাল বড় চওড়া নামাজের ওড়না দেখেন। এই যে ওড়নাগুলো বিশাল বড় চওড়া নামাজের ওড়না হয়ে যাবে। কালার হয়ে যাবে কতগুলো এটার মধ্যে? ৬ থেকে ৭টা কালার হয়ে যাবে। প্রাইসটা কত রাখছেন? আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু হয়ে যাবে অনলি ১৪০০ টাকা। দিল্লি বুটিক্সের গর্জিয়াস কাজের আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে দেখেন অল ওভার হ্যাভি ওয়ার্ক, এমব্রয়ডারি একদম ফুল কাভারেজ ওয়ার্ক। ওয়াও, ফুল কাভারেজ ওয়ার্ক। হাতার ওয়ার্কটা দেখাই, হাতার পার্ট। এটা হচ্ছে যে হাতা এক কালার হয়ে যাবে, অনেক গর্জিয়াস, ওড়নাটা অনেক গর্জিয়াস হবে, সুন্দর। মানে এটা হচ্ছে কন্ট্রাস্ট করছে বিস্কিট কালারের মধ্যে না? এই যে অল ওভার হ্যাভি ওয়ার্ক, সাইডে যে মোটা করে সেম কালারের প্যানেল হয়ে যাবে আর নিচে টার্সেল আছে না, টার্সেল ওয়ার্ক আছে। সালোয়ারটা কি কালার করছে? সালোয়ারটা হচ্ছে এক কালার, কি বিস্কিট না গোল্ডেন? ও গোল্ডেনটা, এই যে হলুদটা আর কি। এটা গজ কত আছে? ইয়া পুরাটা আর কি, থ্রি পিসটা কত আছে? ১৬০০ টাকা। কালার কতগুলো আছে? ৬ থেকে ৭টা কালার হয়ে যাবে। ওকে, তারপরে কালেকশনে চলে যাই, এরপরে কোনটা দেখাচ্ছেন দর্শক? এবার আপনাদেরকে দিল্লি বুটিক্সের অ্যানাদার আরেকটা কালেকশন দেখাচ্ছি। এটা দেখেন, এটা গলায় কিন্তু খুব হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে, সাথে স্টোনের ওয়ার্ক আছে, টার্সেল ওয়ার্ক আছে এবং চতুর্দিকে যে দেখেন হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কটা কীভাবে যাচ্ছে একদম নিচ পর্যন্ত এবং নিচে গিয়ে প্যানেল আছে এবং পার্লের ওয়ার্ক আছে। হাতাটা হচ্ছে প্লেন, এই যে প্লেন হাতা হবে। সালোয়ার ওড়নাটা দেখাই, সালোয়ারটা এক কালার হয়ে যাবে কামিজের কালারে, সালোয়ারটা এক কালার। ওড়নাটা দেখেন,
ওয়াও, বিশাল বড় চওড়া। এখানে যে ভিতরে ছিটা ছিটা কলকার কাজ আছে এবং সাইডে যে বর্ডার আছে, প্যানেল করা আছে, ওনার টার্সেল আছে দুই দিকে। এটার মধ্যে কালার কতগুলো আছে? কালার আছে আপনার চারটা কালার। আচ্ছা, এটার মধ্যে চারটা কালার হয়ে যাবে। প্রাইস কত করে আছে এগুলো? আচ্ছা, এটার প্রাইসটা কিন্তু আবার হয়ে যাবে 1600 টাকা। এবার ইন্ডিয়ান জয় বিজয়ের কালেকশন দেখাবো, এটার ফুল আরি সুতার কাজের দেখাচ্ছি আপনাদেরকে। এটা অনেক সুন্দর কিন্তু, অল ওভার আরি সুতার কাজ হবে। একটু ধরে থাকি ভাইয়া। হ্যাঁ, স্টিল এটা হচ্ছে গলার অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে যে স্টোন কাজ, আর দেখেন ম্যাচিং কালারের আরি সুতার কাজ আছে পুরোটা ড্রেসে, কিন্তু আরি সুতার কাজ এবং ডিজিটাল প্রিন্ট দিয়ে করা। এটা হচ্ছে যে নিচের ওয়ার্ক, ব্যাক সাইডটা দেখাই দিই। এটা হয়ে যাবে যে ব্যাক সাইডটা, এটা হাতা হাতা ফুল হাতা হয়ে যাবে নাকি? ফুল হাতা হবে। স্যালোর ওনাটা দেখাই, এটার মধ্যে স্যালোরটা যে এক কালার ম্যাচিং কালার, ওনাটা দেখাবো। এটা ফুল ও একদম আরি সুতার কাজ হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে, নামাজের ওনা হবে, বিশাল বড় চওড়া নামাজের ওনা। এগুলো কত করে আছে এগুলো প্রাইস? পড়বে আপনার 1500। আচ্ছা, এগুলো হচ্ছে 1500 করে, এবং কালার কতগুলো আছে দেখাই? চারটা কালার। আচ্ছা, এটা হচ্ছে এটা সহকারে এই চমৎকার এই তিনটা কালারে হয়ে যাবে। ভালো লাগলে অ্যাসেস নিব। এরপর আপনাদেরকে অর্গেঞ্জার একটা কালেকশন দেখাবো, এটা বারিশের মতোই অনেকটা। দেখেন এই যে আপনার অল ওভার ম্যাচিং কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক আছে অল ওভার, একদম ফুল বডিটা একটু দেখাই নিচ থেকে। এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন। এটা ফ্রন্টের পার্ট, ব্যাক সাইডটা দেখাই। এটা ব্যাক সাইডে হচ্ছে সুতার ঢালা, একদম সুতার এমব্রয়ডারি পিটানো কাজ আছে। স্যালোর ওনাটা দেখাই, স্যালোরটা ম্যাচিং কালার হবে না? হাতার কাপড় আলাদা দেওয়া, এটা হচ্ছে হাতা ফুল হাতা স্লিভ হয়ে যাবে। ওনাটা দেখাই, বিশাল বড় চওড়া জর্জেটের ওনা না? পিওরের ওনা একদম ফুল। আর স্যালোয়ার গর্জিয়াস কাট করা, স্যালোয়ারও কাজ আছে। একটু স্যালোয়ারটা দেখাই, এই যে এটা হচ্ছে স্যালোয়ার পিস। এগুলো কত করে আছে প্রাইস? এটা পড়বে আপনার 3000। আচ্ছা, এগুলো কিন্তু আবার হচ্ছে 3000 টাকা করে আছে। কালারগুলো দেখাই দিই। এগুলো হচ্ছে যে চমৎকার এই সবগুলো, স্ক্রিনে যতগুলো কালার দেখতে পাচ্ছেন এই সবগুলো কালারই পাবেন। এবার আপনাদেরকে পাকিস্তানি একটা কালেকশন দেখাই, এটা হচ্ছে অল ওভার। এটা কিসের মধ্যে আছে কাপড়টা? এসি কটনের, এসি কটনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ এবং নিচের দিকে খুবই গর্জিয়াস কাজ। দেখেন খুবই গর্জিয়াস হেভি ওয়ার্ক আছে। এটার সাথে হাতাটা দেখাই, হাতাতে প্যানেল করা আছে। স্যালোর ওনাটা দেখাই, ওনাটা কাতান ওনা হবে, স্যালোরটা ম্যাচিং কালারের হয়ে যাবে, ওনাটা কাতান ওনা ফুল একদম। দেখেন বিশাল বড় চওড়া ওনা, বিশাল বড় চওড়া ওনা। এটার মধ্যে কালার কতগুলো আছে? আচ্ছা, এটার মধ্যে তিনটা কালার হয়ে যাবে। প্রাইসটা কত আছে এগুলো? 2000 টাকা। আচ্ছা, এটা কিন্তু আবার হয়ে যাবে 2000 টাকা। এবার আপনাদেরকে পাকিস্তানি কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি। এটা খুবই সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন আছে এবং ভিতরে ভিতরে আমি কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক দেখতে পাচ্ছি। দেখেন ছিটা ছিটা সিকোয়েন্স ওয়ার্ক হয়ে যাবে। এটা দূরের লুকটা অনেক সুন্দর। হাতার পার্টটা দেখাই, ব্যাক সাইডটা সহ, এই যে এটা কিন্তু ব্যাক সাইড হবে। খুব সুন্দর হালকা ছিটা একটা ফ্লোরাল প্রিন্ট এবং নিচে হচ্ছে হাতা। স্যালোরটা হচ্ছে কন্ট্রাস্ট ব্ল্যাক কালার। ওনাটা দেখাই, বিশাল বড় চওড়া নামাজের ওনা। কালার কতগুলো আছে সেম ডিজাইনের? দুইটা কালার। আরেকটা কালার দেখাই, এই যে এটা হচ্ছে কালার। এগুলো প্রাইস কত করে আছে? আচ্ছা, এগুলো আবার হয়ে যাবে 1500 টাকা। তারপর যাই, এবার আপনাদেরকে পাকিস্তানি বিন সাইডের মধ্যে একটা কালেকশন দেখাবো। এটা হচ্ছে কটনের মধ্যে আছে, একদম উপর থেকে দেখেন খুব সুন্দর মাল্টি কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্স ওয়ার্ক হয়ে যাবে, একদম পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আর কি কাজ আছে। আর চতুর্দিকে দেখেন ডিজিটাল প্রিন্ট তো থাকছে অ্যাজ ইউজুয়াল, একদম নিচ পর্যন্ত। ব্যাক সাইডের কাজটা দেখাই, ব্যাক সাইডে পুরোটাই ডিজিটাল প্রিন্ট, পুরোটা প্রিন্ট এবং এটা হচ্ছে হাতা। স্যালোর ওনাটা দেখাই, স্যালোরটা ম্যাচিং কালার হয়ে যাবে। ওনাটা দেখাবো, বিশাল বড় চওড়া নামাজের ওনা হবে, এই যে চওড়া নামাজের ওনা হয়ে যাবে, বিশাল বড় অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে, খুবই সুন্দর। এটার মধ্যে কালার আছে? একটা করে কালার। প্রাইস কত করে আছে? 1250। এই যে এগুলো হচ্ছে এই টাইপের প্যাটার্ন না? এগুলো হচ্ছে এই টাইপের। এবার পাকিস্তানি কারচুপি কাজের একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে। এটা অফ হোয়াইট কালার না, গিয়া টাইপের কালারের মধ্যে অল ওভার আছে। দেখেন গোল্ডেন জরি সুতার কাজ আছে, এই টাইপের জরি সুতার কাজ। আপার বডিতে হাফ হাফ বডি পর্যন্ত শো বাটন আছে এবং নিচের দিকে খুব ফ্লোরাল একটা প্যানেল ওয়ার্ক আছে। হাতাটা দেখাই, হাতাটা ফুল হাতা স্লিভ হবে। স্যালোয়ারটা কি কালার আছে? কন্ট্রাস্ট। আচ্ছা, স্যালোয়ারটা হচ্ছে এই যে দেখেন পেস্ট কালারের স্যালোয়ার পিস। আর ওনাটা দেখাবো, বিশাল বড় চওড়া নামাজের ওনা অল ওভার। ওনাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে, দেখেন
এই যে এই টাইপের একটা মাল্টি কালারের এমব্রয়ডারি হয়ে যাবে এবং ভেতরে ছিটা 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 আরো ফ্লাওয়ার বুটির মতো কাজ করা আছে। এটা হচ্ছে সালোয়ার। কালার কয়টা আছে এর মধ্যে? চারটা কালার হয়ে যাবে, চারটা কালার হবে কন্ট্রাস্ট করে আর কি। প্রাইস কত আছে এটা? 1250। এটা হয়ে যাবে 1250। এবার আপনাদেরকে ইন্ডিয়ান আরি কাজের ফোর পিস দেখাবো। এটা জর্জেটের মধ্যে আছে, একটু ক্লোজে দেখা, একদম ম্যাচিং কালার সুতার সিকোয়েন্স ওয়ার্ক এবং সুতার কাজ হবে পুরোটা। এটা হচ্ছে ফ্রন্টের পার্ট না? এটা হচ্ছে ফ্রন্ট, একদম সেম কাজ, মানে আলাদা কোনো প্যানেল গলা টলা করা নেই। ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইড কি প্লেন? আচ্ছা, ব্যাক সাইড আবার প্লেন। এটা ফোর পিস স্টাইল আছে, মানে ভিতরে ইনার সহ। আচ্ছা, ইনারের কাপড় হচ্ছে যে এটা, ঠিক আছে, স্যালোয়ার এবং ইনার দুইটাই হবে। ওনাটা দেখাই, ওনাটা দেখিয়ে দিব। ওনাটা কাটওয়ার্ক হবে নাকি? এই যে ওনাটা বিশাল বড় চওড়া, এবং এটা তো কিন্তু আমি সুতা এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কটা দেখতে পাচ্ছি। সেম ড্রেসের মধ্যে আপনাদের জন্য অনেকগুলো কালার ডিজাইন হবে। এই যে দেখেন, অনেকগুলো কালার এবং ডিজাইন আছে। এগুলো প্রাইস কত করে রাখছেন? এগুলো কিন্তু আবার হয়ে যাবে 1500 টাকা। তো দর্শক, আজকে আছি মডার্ন ক্লোথ স্টোর। এটা হচ্ছে 22/B বলাকা ভবন, চাঁদনি চক মার্কেট, নিচতলা, ঢাকা 1205। কন্ট্যাক্ট করবো 01739130072 নম্বরে। তো যাবতীয় এই ধরনের থ্রি পিস আনস্টিচ কালেকশনের জন্য চলে আসতে পারেন দোকানে, অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।